ওয়েলকাম টু রোজ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের সেরা নটি খবর এক্সক্লুসিভলি আপনাদের জন্য আমরা তুলে এনেছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে কোন নটি স্পেশাল খবর আপনাদের জন্য থাকছে জেনে নেব। এক নজরে গত 24 ঘন্টা কেমন রয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি বিস্তারিত জেনে নেব। পয়লা আগস্ট থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে আনলক 3 পর্ব। কোন কোন পরিষেবা আপনার জন্য খোলা থাকবে অগস্ট মাস জুড়ে, কোন কোন নতুন নিয়ম আপনাকে মেনে চলতে হবে এবং কি কি পরিষেবায় অগস্ট মাস জুড়ে বন্ধ থাকছে বিস্তারিত গাইডলাইন আপনাদের আমরা জানিয়ে দেব। শিক্ষা ব্যবস্থায় 34 বছর পর আসতে চলেছে বিরাট বড় রদ বদল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমফিল ডিগ্রি সম্পূর্ণভাবে উঠে যেতে চলেছে। নতুন শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। এছাড়া আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। চীন এবং পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতের মাটিতে পা রাখলো 5টি শক্তিশালী রাফায়েল যুদ্ধবিমান। রাজ্যের মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। দুটি স্কলারশিপ সম্পর্কে জানিয়ে দেবো, যেখানে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। এবং সবশেষে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার তথ্য, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, আপনার এলাকায় কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানবো। তাই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। গত 24 ঘন্টায় কেমন রয়েছে রাজ্যে করোনা পরিস্থিতি এক নজরে জেনে নেব। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 41 জনের মৃত্যু হয়েছে। ফলে এই মুহূর্তে রাজ্যে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 1490 জনে। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রাজ্যে রয়েছে 19652 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2294 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে রাজ্যে গিয়ে দাঁড়ালো 65258 জন। যে 41 জনের গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে তার মধ্যে 17 জন কলকাতার বাসিন্দা, উত্তর 24 পরগনার 9 জন, দক্ষিণ 24 পরগনার 5 জন বাসিন্দা, হাওড়ার 4 জন, পশ্চিম বর্ধমানের 1 জন, মালদার 1 জন, দক্ষিণ দিনাজপুরের 1 জন, জলপাইগুড়ির 1 জন এবং দার্জিলিং জেলার 1 জন রয়েছেন। 24 ঘন্টায় রাজ্যে মোট নমুনা টেস্ট করা হয়েছে 17,144টি। ফলে মোট টেস্টের সংখ্যা গিয়ে রাজ্যে দাঁড়ালো 856355টি। দেশ জুড়ে পয়লা আগস্ট থেকে জারি হচ্ছে আনলক 3। রইল বিধিনিষেধের পূর্ণাঙ্গ তালিকা, নতুন গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার, বিস্তারিত জানব। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মার্চ মাস থেকে জারি হয় লকডাউন, এরপর জুন মাস থেকে শুরু হয় আনলকের পালা। ধীরে ধীরে আনলকের 2টি পর্যায় পেরিয়ে আগস্টে দেশ পা রাখতে চলেছে আনলকের 3য় পর্যায়ে, আনলক 3-তে। আর এই পর্যায়ে খুলে দেওয়া হচ্ছে আরও বেশ কিছু ক্ষেত্রে দরজা, তবে বিধিনিষেধ থাকছে দেশের আরও একাধিক ক্ষেত্রেও। চলুন দেখে নেওয়া যাক এক নজরে অগস্ট মাস জুড়ে আনলক 3 পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কি কি বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে। আনলক 3-তে তুলে নেওয়া হচ্ছে নাইট কারফিউ, অর্থাৎ রাতে রাত 10টা থেকে ভোর 5টা চলাফেরার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকছে না অগস্ট মাস থেকে। অগস্ট মাসের 5 তারিখ থেকে খুলে দেওয়া হবে যোগা কেন্দ্রগুলো এবং জিম সেন্টারগুলো, তবে এগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া বিধিনিষেধ সবাইকে কিন্তু ভালোমতো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ, কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে বন্দে ভারত মিশনের আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে কিছু বিমান চলাচল করবে বলে জানা যাচ্ছে। মেট্রো, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হলে বিধিনিষেধ থাকছে অগস্ট মাস জুড়ে, অর্থাৎ আনলক 3-তে। সেগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রের গতিবিধিতে ছাড় দেওয়া হয়েছে, তবে কন্টেনমেন্ট জোনগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে সবকিছু বন্ধই থাকবে বলে জানা যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, ধর্মীয় সহ অন্যান্য বৃহৎ জমায়েতের ক্ষেত্রে থাকছে বাধানিষেধ বা নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গোটা দেশের জন্য নিয়ে আসা হলো ঐতিহাসিক নতুন শিক্ষানীতি। প্রায় 34 বছর পর জাতীয় শিক্ষানীতিতে বিরাট বড় বদল। স্কুল ও কলেজ শিক্ষার ক্ষেত্রে একাধিক বদল আনা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে
এবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শুরু হবে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। মোট আটটি সেমিস্টারে পরীক্ষা হবে, সেক্ষেত্রে নবম শ্রেণী থেকেই থাকছে বিষয় বাছাইয়ের সুযোগ। পদার্থবিদ্যার সঙ্গে সঙ্গীত, বেকারি বা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার সুযোগ থাকবে এবার থেকে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষাতেই পড়াশোনার উপর জোর দিয়েছে কেন্দ্র, আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে এই ভাবনা বলে জানা যাচ্ছে। 5+3+3+4 এই ভিত্তিতে স্কুল শিক্ষা হবে মোট 15 বছরের। দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষাও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে, ফলে নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন হয়ে পড়লো মাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে থাকবে না কোনো বিভাগ, ফলে একজন ছাত্র বিজ্ঞান বা অঙ্ক বিষয়ে পছন্দের পাশাপাশি মিউজিক বিষয়টিকেও পছন্দ করতে পারেন। এমনকি স্নাতক স্তরে একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ইচ্ছে হলে কলা বিভাগের যে কোনো বিষয় নিয়ে পড়তে পারবে, সেক্ষেত্রেও থাকছে না কোনো বাধা। 2025-এর মধ্যে প্রত্যেকের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলো। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হলো নতুন শিক্ষানীতিতে। সিলেবাস কমিয়ে ভোকেশনাল ট্রেনিংয়ে জোর দেওয়া হচ্ছে। পড়ার চাপ কমাতে প্রজেক্ট অ্যাক্টিভিটি ভিত্তিক পড়াশোনাতে গুরুত্ব বাড়ছে। স্নাতকে অনার্স কোর্স 3 বছরের বদলে 4 বছর করা হলো। স্নাতকোত্তরে বদল আসতে পারে, 2 বছরের বদলে স্নাতকোত্তর হতে পারে 1 বছরের। পাশাপাশি নতুন শিক্ষানীতিতে উঠে যাচ্ছে এমফিল ডিগ্রি। যেহেতু শিক্ষা ব্যবস্থা রাজ্য ও কেন্দ্রের যৌথ তালিকায় রয়েছে, তাই নতুন এই শিক্ষানীতি রাজ্য সরকারকেও মানতে হবে, এটাই মনে করছে কেন্দ্র সরকার। কিন্তু রাজ্য সরকার এই নীতি কতটা মানবেন এখন তাই দেখার। তবে নতুন এই জাতীয় শিক্ষানীতিতে একমত হতে পারেনি অনেক শিক্ষাবিদ, তাদের মতে শিক্ষা ব্যবস্থা আরো কঠিন করা উচিত ছিল। এদিকে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের সাথে সাথে বদলে গেল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম। এবার থেকে কেন্দ্রীয় সরকারের এই দপ্তর শিক্ষা মন্ত্রক হিসেবে পরিচিত হতে চলেছে। মোদীর জমানায় নাম বদল এই প্রথম নয়। বাজেটের খসড়াপত্রের ব্রিফকেস থেকে একের পর এক স্টেশনের নাম সবই বদলে গিয়েছে বিজেপি আমলে। এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে করা হলো শিক্ষা মন্ত্রক। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব অনুযায়ী নয়া জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এই নাম পরিবর্তন। 1985 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন এই মন্ত্রকের নাম করেছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ভারতের প্রতিবেশী দুই শত্রু চীন এবং পাকিস্তানকে কড়া শায়েস্তা করতে এবার গতিবেগ বুলেটের থেকেও দ্রুত। হরিয়ানার আম্বালায় পৌঁছলো দুর্দান্ত শক্তিশালী 5টি রাফাল যুদ্ধ বিমান। দেখে নেব এক নজরে। দীর্ঘ 4 বছরের অপেক্ষার অবসান। দীর্ঘ 7,000 কিমি পথ অতিক্রম করে হরিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাটিতে অবতরণ করলো রাফাল যুদ্ধ বিমান বিউটি অ্যান্ড দ্য বিস্ট। রাফাল প্রথম ঝলক দেখা গেল হরিয়ানার আকাশে। প্রায় 4 বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের 36টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয় 59,000 কোটি টাকায়। এই চুক্তির প্রথম 5টি রাফাল এসে পৌঁছলো এদিন দুপুরে। রাফালের অবতরণ ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ি রাখা হয়েছিল বায়ুসেনার বিমান ঘাটি। সকাল থেকে জারি ছিল 144 ধারা, কোন রকম ছবি তোলা ভিডিও করায় জারি ছিল নিষেধাজ্ঞা। দুর্দান্ত শক্তিশালী রাফাল নিয়ে আগ্রহের শেষ নেই। রাফাল চুক্তি নিয়ে ইতিমধ্যে ভারতীয় রাজনীতিতেও বিস্তর জলঘোলা হলেও 5টি রাফালের শক্তিতে আরো অদম্য হয়ে উঠল ভারতীয় বায়ুসেনা। রাফালের শক্তি এতটাই যে শত্রু শিবিরে 600 কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, 100 কিলোমিটার জায়গার মধ্যে 45টি নিশানায় একসঙ্গে আঘাত হানতে পারে রাফাল। রাফালের রিয়ন ভিজুয়াল রেঞ্জ 150 কিমি বেশি। উল্লেখ্য, পাকিস্তানের হাতে যেসব যুদ্ধ বিমান বর্তমানে রয়েছে তার রিয়ন ভিজুয়াল রেঞ্জ মাত্র 50 কিলোমিটার। সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল যে ধরনের মিসাইল এবং অস্ত্রশস্ত্র বহনে সক্ষম তা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা এবং সবথেকে আধুনিক। অতএব আকাশ যুদ্ধে বিশাল পট পরিবর্তন হতে চলেছে বলাই বাহুল্য। ফ্রান্স সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক বিভিন্ন পর্যায়ে 2021 সালের মধ্যে 36টি রাফাল হাতে পাবে ভারতীয় সেনা। ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক দুঃসংবাদ রয়েছে আপনাদের সকলের জন্য। বাবাকে বাঁচাতে গিয়ে হাওড়ার শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 20 বছরের ছেলের। বুধবার দুপুরে শ্যামপুরের বকুলতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের নাম ইলাবন্ত মান্না, বয়স 20 বছরও জানা গেছে। এদিন দুপুরে 12:30 নাগাদ ছাদে কাপড় শুকানোর জন্য বাধা
তার খুলতে গিয়েছিলেন উত্তম মান্না অর্থাৎ ইলাবন্ত মান্নার বাবা। অসাবধানতায় সেই তার গিয়ে পড়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া 11,000 ভোল্টের ইলেকট্রিক তারের উপর। বিদ্যুৎস্পৃষ্ট হন উত্তম বাবু, কাছেই ছিলেন তার ছেলে ইলাবন্ত। ধাক্কা দিয়ে বাবাকে সরিয়ে দিতে পারলেও সঙ্গে সঙ্গে বিদ্যুতের ছোবলে অজ্ঞান হয়ে পড়ে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ওই তরুণ। চিৎকার শুনে ছুটে এসে তার মা ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে বিদ্যুতের ছোবলে জখম হন তার মাও। আত্মচিৎকার শুনে পড়শিরা ছুটে আসেন, তিনজনকে হসপিটালে নিয়ে যান তারা। সেখানে ইলাবন্তকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়ার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসা চলছে তার বাবা উত্তম বাবু এবং তার মার। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য একটি বড় সুখবর, এবার একসঙ্গে চারটি ফোনে চলবে একটি নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ। জেনে নিন বিস্তারিত, হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন জেনে অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। ফের একবার নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছে তারা। এবার একই সঙ্গে একাধিক ডিভাইসে একাধিক মোবাইলে একটি মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু একসাথে অনেকগুলো হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একসঙ্গে একটি ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন শুধুমাত্র। আপনি অন্য ডিভাইসে লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমটি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায়। বর্তমানে কিন্তু এমনটাই হয়, কিন্তু নতুন যে ফিচার নিয়ে আসা হচ্ছে সেখানে আর এমনটা হবে না। একই সঙ্গে একাধিক ডিভাইসে একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ কিন্তু চালাতে পারবেন। বেশ কিছু সময় ধরে এই নতুন ফিচারটি অপেক্ষা করছিলেন ব্যবহারকারীরা। খুব শীঘ্রই ফিচারটি রোল আউট শুরু করবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। জেনে নেব কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া। আজ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজও দক্ষিণবঙ্গে মাঝে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়ে। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তার জেরে কিন্তু হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও লাল সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এছাড়া ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মালদা ও দুই দিনাজপুরেও। তাই আপাতত প্রবল বর্ষণ থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়েই। রাজ্যের উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতকোত্তর, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য আমরা দুটো স্কলারশিপ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বৃত্তি যোজনা আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এই বৃত্তি কিন্তু দেওয়া হয়। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি, শিখ সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা কিন্তু এই স্কলারশিপগুলো জন্য আবেদন করতে পারে। তো দেখুন, প্রথমে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের মেধাবী ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং যারা কলেজে পড়ছেন, স্নাতকোত্তরে পড়ছেন, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,50,000 টাকার মধ্যে হতে হবে। যে কোনো গ্যাজেটেড অফিসার দ্বারা প্রদত্ত আয়ের শংসাপত্র কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আবেদন করার সময়। বার্ষিক 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বৃত্তি কিন্তু আপনারা পেতে পারেন। 1 আগস্ট থেকেই কিন্তু অনলাইনে পোর্টালে আবেদন শুরু হচ্ছে। অনলাইন পোর্টালটি হলো www.wbmdfcscholarship.in। এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন 1 আগস্ট থেকে। তো এখানে দেখুন যোগ্যতা কি বলা হয়েছে। বর্তমানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক এবং স্নাতকে পড়াশোনা করছেন বা কলেজে পড়াশোনা করছেন, তাদের কিন্তু শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে থাকবে 75% নম্বর কিন্তু পেয়ে থাকতে হবে। যারা এমএ এমএসসি করছেন স্নাতকোত্তর কোর্স, তারা কিন্তু 53% কলেজে পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। যারা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং করছেন, তারা 55% ইঞ্জিনিয়ারিং এ পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে টিএসপি স্কলারশিপ, সেখানে কিন্তু পেশাদারি এবং কারিগরি কোর্স বাদে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ইত্যাদি কোর্সের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আবেদন করতে পারবে। এর আগের পরীক্ষা যারা যারা 50% কম নম্বর পেয়েছেন, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,00,000 টাকার মধ্যে থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই পশ্চিমবঙ্গে থাকতে হবে।
তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই দুটো স্কলারশিপের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে যাবে 1 আগস্ট থেকে। ওয়েবসাইট আমি বলে দিয়েছি, সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আজকের খবরগুলো এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।